नमस्कार बंधुरा, मायर हाथे सुस्वादु रान्ना चैनले आपनादेर सबाइके स्वागत। आज के रेसिपि हलो मानकचुर बाटा। ए रेसिपि थाकले तार साथे गरम भात थाकले आर किछुई लागे ना। चलुन देखे नेवा जाक ए रेसिपिर जोन्नो कि कि लागछे। एखाने प्राय 500 ग्राम मानकचुर निये निएछि। एबार एटाके छाड़िये निएछि भालो करे, एरकम चार टुकरो करे केटे निएछि। एबार एटाके ग्रेटारेर साहाज्ये भालो करे ग्रेट करे नेब। এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বড় হলেও হবে, কিন্তু এরকম ছোট হলে স্লাইসগুলো খুব মিহি হয়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে সব গ্রেট করা হয়ে গেছে। এবারে মশলার মধ্যে নিয়েছি 3টি চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা বাটা, ধনে পাতা কুচি, আর নিয়েছি 1টা গোটা শুকনো লঙ্কা, লবণ, চিনি, কালো জিরে, হলুদ, সর্ষের তেল। এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। মানকচু বাটাতে তেল একটু বেশিই লাগে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে 1টা শুকনো লঙ্কা 4 টুকরো করে কেটে ফোড়ন দিয়ে দেব। এরপর দেব 1 টিস্পুন কালো জিরে। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে প্রায় 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এবারে মানকচুটা ওর মধ্যে দিয়ে দেব। আদাটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না। এবারে এই মানকচুগুলোকে মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই সব উপকরণকে মানকচুর সাথে ভালো করে মিশিয়ে আবারও ভেজে নেব লো ফ্লেমে রেখে। এটাই কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভাজতে লাগে, প্রায় 5 থেকে 6 মিনিট। এটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো 1টা টমেটো কুচি, সামান্য চিনি। এবারে এটাকেও লো ফ্লেমে রেখে বেশ অনেকক্ষণ নেড়ে নেব। টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব। দেখুন টমেটোটা ভালো করে গলে গেছে নাড়তে নাড়তে। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব মানকচুর সাথে। দেখুন এই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেব। এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই অসাধারণ রেসিপিটার স্বাদ পেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।